দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভোট দিতে জনগণকে বাধা দেওয়ার অধিকার কারণে জানিয়েছে প্রধানমন্ত্রী হাবিব সাইফুল সহ বিএনপির আরও ছত্রিশ জন সাজা জামায়াতে তিন দিনের কর্মসূচি ঘোষণা মানুষের ভোটের অধিকারকে ভয় পাচ্ছেন কেন জানিয়েছে সাইফুল হক সংসদ ভেঙে নতুন নির্বাচন দাবি বাংলাদেশ জাসদের অসহযোগ কর্মসূচি প্রমাণ করে বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল জানিয়েছে মঈন খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোট দিতে জনগণকে বাধা দেওয়ার অধিকার কারণেই জানিয়েছে প্রধানমন্ত্রী ভোট দিতে জনগণকে বাধা দেওয়ার সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভোট জনগণের সাংবিধানিক অধিকার এবং জনগণ তাদের ভোট দিবে ভোট দেওয়া থেকে মানুষকে নিবৃত্ত করা এবং হত্যা করার অধিকার কারণে প্রধানমন্ত্রী আজ বুধবার সিলেটে হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন আগামী সাতই জানুয়ারি অনুষ্ঠান জাতীয় নির্বাচন বানচাল করতে বিম্পি জামায়াত জুট সন্ত্রাসী রাজস্ব কায়েম করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ মেনে নিবে না তিনি বলেন কেউ এটা করলে একদিন দেশের জনগণ তাদের ছুঁড়ে ফেলবে এটাই বাস্তবতা ট্রেনে সম্প্রতি অগ্নিসংযোগের পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে শেখ হাসিনা বলেছেন অগ্নিসংযোগ এবং মানসত্ত্বার সঙ্গে জড়িতদের প্রতি কোনো করুণা দেখানো হবে না তিনি বলেন আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বিএনপির হরতাল জনগণ সারা দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে তারা কি লাভ করবে এবং শেষ পর্যন্ত জনগণ তাদের ঘৃণা করবে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন জনগণের কল্যাণ করে এবং আওয়ামী লীগ সরকার একে একে জনগণের সব মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছে তিনি বলেন সাথে জানুয়ারি নির্বাচনে জনগণ নৌকা প্রতীক ভোট দিলে এবং আমরা যদি আবার সরকার গঠন করতে পারে তাহলে জনগণের বাকি চাহিদাগুলো পূরণ হবে ইনশাল্লাহ হাবিব সাইফুর সহ বিএনপির আরো ছত্রিশ জনের সাজা আরো একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম ছাত্র দলের সাবেক সভাপতি রাজীব আহসান ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের সাজা হয়েছে পুলিশের করা এ মামলা হয়েছিল দুই সালে ফেব্রুয়ারি মাসে রাজধানী পল্টন থানায় এ মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলা এবং ককটিল বিস্ফোরণের অভিযোগ আনা হয় পল্টন থানা এ মামলায় মোট ৪৪ জনের বিরুদ্ধে ২০১৯ সালে একুশ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন পুলিশ আজ বুধবার রায়ে আদালত ১৯ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন খালাস দেওয়া হয়েছে পঁচিশ জনকে ঢাকা সি এম এম আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায়দে এছাড়া আজ আরও দুটি মামলায় ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো সতেরো জন নেতা কর্মী সাজা হয়েছে এ নিয়ে গত প্রায় পাঁচ মাসে আঠাশি মামলায় এক হাজার ৩৩১ জনের সাজা হয়েছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বেশিরভাগ বিএনপি এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এর মধ্যে হাবিবুর নবী খান সুহেল সাইফুল আলম নীরব রাজীব আহসান হাবিবুর রশিদ সহ বেশ কয়েকজনকে একাধিক মামলায় সাজা হয়েছে জামায়াতের তিন দিনের কর্মসূচি ঘোষণা সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একুশ থেকে তেইশ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং চব্বিশ ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার বিশ ডিসেম্বর এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম এ কর্মসূচি ঘোষণা করেন বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে জনগণ এই সরকারকে ভোট দেয়নি অবৈধ স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও দুই ও দু স্টাইলে প্রসরে নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করেছে তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশব্যাপী ঘৃণা ভরে এই তফসিল প্রত্যাখ্যান করছে তিনি আরো বলেন জনগণ স্বৈরাচারী সরকারের পাতানো ও তামাশা নির্বাচন বর্জন করে বিরোধী দলের সাথে ঐক্যমত্য পোষণ করেছে জনগণ জামাত সবিরোধী বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে আমরা সংসদ ভেঙে দিয়ে এবং পদত্যাগ করে কিয়ার টেকা সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য একুশ থেকে তেইশ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং চব্বিশ ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি মানুষের ভোটের অধিকারকে ভয় পাচ্ছেন কেন জানিয়েছে সাইফুল হক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের প্রতি প্রশ্ন রেখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দেশের সত্তর শতাংশ মানুষ যদি আওয়ামী লীগ ভোট দেওয়ার জন্য তৈরি থাকে তাহলে কেন পনেরো বছর ক্ষমতায় থাকার পর মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন বুধবার জাতীয় প্লেস ক্লাবের সামনে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা একতরফা নির্বাচন ও পরিকল্পিত সহিংসতার প্রতিবাদ ও গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক বিক্ষোভ মিছিলে ও সমাবেশে তিনি এমন কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন সত্তর শতাংশ মানুষ নাকি শেখ হাসিনার সরকারকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে আমি জিজ্ঞাসা করতে চাই দেশে সত্তর শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে থাকে তাহলে কেন পনেরো বছর ক্ষমতা থাকার পর মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন কেন একটা অভাব নিরপেক্ষ নির্বাচনকে আপনারা ভয় পাচ্ছেন গণসহিংসতি আন্দোলনের প্রধান সমন্বয়কর জোনায় সাকি বলে রাতের আধারে যখন বিরোধী রাজনৈতিক নেতাদের সরকার ধরতে আসে তখন তারা পর ক্রমশালী আর বাজার সিন্ডিকেটকে যখন ধরতে বলা হয় সরকার বলে তাদের ধরা যাবে না তাদের ধরলে বাজারে নাকি দাম বেড়ে যাবে এর অর্থ আরও কি দাঁড়ায় সরকারের এই সিন্ডিকেট বিস্তৃত দেশের পুরো অর্থনীতি সিন্ডিকেটের কাছে আক্রমণ সাকি বলেন এই অবৈধ সরকারকে কেউ ভোট দিতে যাবে না আমরা আর এই অবৈধ সরকারকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করব না সংসদ ভেঙে নতুন নির্বাচন দাবি বাংলাদেশে জাসদের জাতীয় সংসদ বিলিপ্ত করে পরবর্তী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ বুধবার বাংলাদেশ জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগের দিন সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির এক সভা থেকে আহ্বান জানানো হয় বাংলাদেশ জাসদ বলেছে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দেশের মানুষের নিরাপত্তা বিহীনতা তার উদ্বিগ্ন নির্বাচনের পথে না গিয়ে জনগণের করের হাজার কোটি টাকা অপচয় করে একটি অর্থহীন নির্বাচনের আয়োজন চালিয়ে যাচ্ছে দলটি আরও বলেছেন বাংলাদেশ চাষদ বরাবর বলে আসছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনী তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করার জন্য ইতিমধ্যে পাতানো নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়ে গেছে একতরফা নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এতে জনগণের মধ্যে নির্বাচনী চাঞ্চল্যের বদলি নিশ্চয়তা ও উদ্বেগ দিন দিন বাড়ছে এর প্রভাব পড়ছে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অসহযোগ কর্মসূচি প্রমাণ করে বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল জানিয়েছে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেছেন বাংলাদেশ জনগণ পূর্ণ প্রতিষ্ঠান চলমান আন্দোলনের বিএনপির অসহায্য কর্মসূচির ঘোষণা প্রমাণ করেছে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল যারা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ প্রতিক্রিয়ার আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করছে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন তিনি মঈন খান বলেন এই একদলীয় সরকারের দীর্ঘ পনেরো বছরের অপশাসন হামলা মামলা জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট আর্থিক অব্যবস্থাপনা ও বিদেশি টাকা পাচারের মাধ্যমে দেশকে নৈতিক সামাজিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার শেষ পর্যায়ে বিএনপি দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে দেশের জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ আন্দোলনের ধারাবাহিকতার আজ সরকারের গ্রামীণ নির্বাচন বর্জন ও অসহযোগী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে লাখ লাখ মানুষের রক্তের বিনিময় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন বাংলাদেশকে এই বাকশালী সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর অন্ধকারে নিম্নজিত করে দিয়েছে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা এবং সেই উদ্দেশ্যে আজ বিএনপি অসহযোগের মন্ত্রী সরকারকে দীক্ষিত করে দেশের আঠা এগারো কোটি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রয়াসে সরকারকে সংঘাতের পথ